আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি গাড়ি দেখাচ্ছেন? আমরা দেখাইতেছি টয়টা এলিয়ন 2014 মডেল। আচ্ছা, রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন 2016। একদম ফ্রেশ একটা গাড়ি, পাল কালার। পাল কালার, জি। কন্ডিশন কেমন আছে? কন্ডিশন একদম গুড, কন্ডিশন তেলের গাড়ি। আচ্ছা, রেজিস্ট্রেশন কত আছে? হাইড্রেটেড গাড়ি, তেলের গাড়ি, সিট পাওয়ার আছে, ভিতরে ইন্টেরিয়র বিস্কিট কালার আছে, পুশ স্টার্ট, প্রজেকশন লাইট সব আছে এটার ভিতরে। আচ্ছা, কোনো অপশন কমতি নাই। অ্যাপেল প্যাকেজ যদি বলা হয়, এটাকে এসে অ্যাপেল প্যাকেজ বলা হয় গাড়িটা। ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন। আর এটার দেখেন, এখন যিনি ইউজ করেছেন, এখন কিন্তু হচ্ছে অরিজিনাল সিটি কিন্তু ইউজ করেছেন, পলি লাগানো আছে, সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন হয় এই গাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই পাশের অবস্থাও দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন খোলা কাটা তো ভাইয়া নাই? না, কোনো খোলা কাটা নেই গাড়ি, আমাদের এক্স নিশ্চয়ই নেই, জি, কোনো খোলা কাটা। আর গাড়িটা কিন্তু হচ্ছে ফিঙ্গার ডোর লক রয়েছে, আমি যদি দেখাই। আর গাড়িটা হচ্ছে সম্পূর্ণ পুশ স্টার্ট, এই পাশের অবস্থা দেখাই, যে পুশ ক্রুজ কন্ট্রোল রয়েছে, এসি টাচ পাবেন, সিট পাওয়ার, সিট পাওয়ার রয়েছে এখানে। এসির অবস্থা ভাই কেমন রয়েছে? ফুল ঠান্ডা একবার, এসি ছাড়ার সাথে সাথেই ঠান্ডা হয়ে যায় গাড়ি, দেখতে পাচ্ছেন এই পাশের অবস্থা। প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন কাস্টমারদের। সামনে থেকে গাড়িটা দেখতে কিন্তু এমন হবে, দেখতে পাচ্ছেন সামনে থেকে গাড়ির কন্ডিশন। এই যে সামনের হেডলাইট দেখেন, অরিজিনাল হেডলাইট, প্রজেকশন, প্রজেকশন লাইট, গ্রিলটা অরিজিনাল পাওয়া যাবে, নাম্বার প্লেট দেখেন একদম বাই সিরিয়াল, জি, বাই সিরিয়াল। আর এই পাশের অবস্থা দেখাই, আমরা ইঞ্জিনের অবস্থাটা দেখাই দিই আগে, দেখতে পাচ্ছেন বিবিটি ইঞ্জিন পাচ্ছেন, সকেট জাম্পার অরিজিনাল রয়েছে, মার্সেল গুলো অরিজিনাল পাবেন, ব্যাটারি একদমই নতুন, ওভারঅল গাড়িটাই নতুন, অরিজিনাল জাপানের হিটপ্রুফ রয়েছে, দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ, গ্লাসগুলো অরিজিনাল। আর এই পাশ থেকে গাড়িটা দেখতে কিন্তু এমন হবে, দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেস কিন্তু থাকবে এই গাড়িটা। আর এই পাশের অবস্থা দেখে আপনাদের, দেখতে পাচ্ছেন অরিজিনাল সিট, উইপার রয়েছে। এটা ভাই কত মডেল? এটা মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন 2016 সালে, বাইক সিরিয়াল। আচ্ছা, পাল কালার, ভিতরে বিস্কিট কালার, সিট পাওয়ার, প্রজেকশন লাইট, হেডলাইট। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? এটা আমরা দাম চাইতেছি 25,80,000। 25,80,000, 25,80,000 আজকের প্রাইস। কাস্টমার আসলে আমরা ইনশাআল্লাহ দাম কমাই দিব। আচ্ছা, দর্শক যারা এই গাড়িটা নেবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার থাকবে, এটা বিশেষ করে কিন্তু এটা তেলের গাড়ি, যারা তেলের গাড়ি চায় তারাই যাতে আসে এই গাড়ি নিতে।